Mubarak Eid Mubarak Eid Mubarak Mubarak Flashback. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিম্বাজির রাস্তা তোমাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে। এর আগের ব্লগে বলেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে কী কী করলাম সেদিন, কী কী শপিং করলাম, কী কী মজা করলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো যেই কথা সেই কাজ, আমরা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম চাঁদনী চক ঘুরে তারপর আমরা চলে যাব নিউ মার্কেট। যাই হোক, আমরা অনেক কষ্ট পারাপার হয়েছি কারণ আমাদের মাথা থেকে বের হয়ে গিয়েছিল রাস্তা পারাপারের জন্য আমাদের ফ্লাইওভার রয়েছে। রাস্তা পারাপার হয়ে আমরা সোজা চলে যাই একটি বইয়ের দোকানে কিছু বই দেখি এবং এরপর চলে যাই আমরা চাঁদনী চক মার্কেটে। Mubarak Mubarak Eid Mubarak. তার কাছে আগের মডেলই মনে হয়। ওইখানে এত কিছু দেখার পরও তার কিছুই চয়েস হয়নি, তাই ওইখান থেকে আমরা সোজা চলে যাই নিউ মার্কেটে। দেন সে এখান থেকে কিছু কেনাকাটা করে নিল, সে কেনাকাটা করার পর আমি তাকে নিয়ে সোজা চলে যাই শাহবাগ আজিজ সুপার মার্কেট। আজিজ সুপার মার্কেটে এসে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা চলে গেলাম সারাবেলা শপ থেকে কিছু কেনাকাটা করার জন্য। দেন সারাবেলা শপ থেকে বের হয়ে আমি চলে যাই এক্সপ্রেসে আমার বাবার জন্য দুটো টি শার্ট কেনার জন্য। আমার কেমন লাগে এই কামটা করতে পারলি? কেমন লাগে এই কামটা করতে পারলি? কিনা দেখো, কিনা দেখবে দোষ। শাহবাগ থেকে আমরা আবার চাঁদনী চক ব্যাক করি। চাঁদনী চক এসে দেখি ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তাই বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যেহেতু ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল এবং আমাদের বাসায় জলদি পৌঁছাতে হবে, তাই তোমাদেরকে আর শপিংগুলো দেখাইনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই।